ঠিক আছে। সো মাই কোয়েশ্চেন ফর ইউ ইজ টুডে ইজ লাইক ইফ, যেমন সামটাইমস ইউ আস্ক ইউর মম যে আজকে নাস্তায় কি আছে বা সকালের নাস্তায় কি আছে, জিজ্ঞেস করো না, কে কে জিজ্ঞেস করো এই জিনিসটা মাম্মাকে? হু আছে? হ্যাঁ ও আচ্ছা, সবাই জিজ্ঞেস করে যে মা ডিনারে কি আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, এই যে এটা যে জিজ্ঞেস, এটা যে বলো, এখন এটাকে ইংলিশে কিভাবে বলবা? ঠিক আছে, তখন এটাকে আমরা প্রশ্ন করব, হোয়াটস ফর ব্রেকফাস্ট, হোয়াটস ফর লাঞ্চ, হোয়াটস ফর ইভিনিং স্ন্যাক্স, হোয়াটস ফর ডিনার। ঠিক আছে, হোয়াটস ফর লাঞ্চ মানে দুপুরের খাবারে কি আছে, তুমি যদি আম্মুকে বলো, যেমন তাহি ওর আম্মুকে জিজ্ঞেস করছে, আম্মু নাস্তায় কি আছে বলো, হ্যাঁ তখন তখন কিভাবে জিজ্ঞেস করবে? মম, তাহিয়া বলছে মম হোয়াটস ফর লাঞ্চ। ঠিক আছে, মম আবার হোয়াটস ফর লাঞ্চ? হ্যাঁ আচ্ছা, এখন ধরো, এখন তো আমাদের উত্তরও দিতে হবে, এখন তোমার মাম্মা তো উত্তরও দিবে যে মা আজকের জন্য আমরা, আজকে আমরা ধরো লাঞ্চে চিকেন অ্যান্ড রাইস খাবো বা চিকেন অ্যান্ড পোলাও খাবো, অর উই উইল ইট বিরিয়ানি, রাইট? ইট ক্যান বি এনিথিং, অর ইট ক্যান বি সুইট অ্যান্ড সাওয়ার চিকেন অর রুটি অর নান, হোয়াট এভার ইট ইজ। তো তখন আমরা বলবো, তখন তোমার মাম্মা উত্তর দিবে যে উই আর হ্যাভিং চিকেন অ্যান্ড রাইস ফর লাঞ্চ। তাহলে চলো এই জিনিসটা মিস এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে লিখতে পারো, ঠিক আছে? ওয়েট আ সেকেন্ড, মিস ইজ ওপেনিং দ্য ফাইল, বাচ্চা ওয়েট আ সেকেন্ড। বেবি তোমরা কি এটা দেখতে পাচ্ছ? Yes, দেখো মিস। Yes, মিস। Yes, মিস। ঠিক আছে, এই যে দেখো মিস, তোমাদের হোয়াটস ফর ব্রেকফাস্ট অর লাঞ্চ অর ইভিনিং স্ন্যাক্স অর ডিনার, তখন উই আর হ্যাভিং ফুড নেমস এর জায়গায় তোমরা যে যে খাবার যেটা খাবে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারে সেটা বলে ফেলবে। অথবা এই কোয়েশ্চেনটাকে আরেক ভাবে করা যায়, লাস্টে টুডে অ্যাড করে যে আজকের নাস্তায় কি আছে, আজকে দুপুরের খাবারে কি আছে, তখন আমাদের সবার লাস্টে আমরা যোগ করে দিব টুডে, হোয়াটস ফর ব্রেকফাস্ট টুডে, হোয়াটস ফর ইভিনিং স্ন্যাক্স টুডে, হোয়াটস ফর ইভিনিং স্ন্যাক্স টুডে, হোয়াটস ফর ডিনার টুডে, তখন উত্তর তোমার সেম থাকবে, জাস্ট আমরা টুডে এটা লাস্টে বসিয়ে দিব। তো সবাই এই দুটা কোয়েশ্চেন আগে আনসার সহ লিখে ফেলো, ওকে, ঝটপট করে, কাম অন। এক্সকিউজ মি মিস, হোয়াই মিস ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স এগুলো আলাদা আলাদা কোশ্চিন হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরেন সকালের নাস্তায় বললে ব্রেকফাস্ট হবে, দুপুরের খাবার বললে লাঞ্চ, সন্ধ্যার নাস্তা হলে ইভিনিং স্ন্যাক্স, আর রাতের খাবার হলে ডিনার, বাট প্রশ্ন প্যাটার্ন সেম। আচ্ছা, ওকে মিস, থ্যাংক ইউ। ভালো উত্তর লাগতো মিস। হ্যাঁ বলো রাজেশ। মিস শুধুকে দুই জায়গায় আনসার লিখতে হবে? হ্যাঁ শুধুকে দুই জায়গায় লিখবা, বলো না, এতটুকু লিখবা। WH এ বলো না, WH1, S সবাই মুখে বলে বলে লিখো, তাহলে মুখস্থ হয়ে যাবে। এই যে WHAT, what, apostrophe s, what's, for, for, বানান সহ হয়ে যাবে তখন, ব্রেকফাস্ট, যদিও তোমরা এটা পারো আলহামদুলিল্লাহ, BREAK, ব্রেক, FAST, ফাস্ট, ব্রেকফাস্ট।
সবার লেখা ডান দুটো কোশ্চেন আনসার সহ। ওকে বেবি, আমার শোন বলবে না, মুরগি বলি রে না। এইচ এর ভি ই হ্যাভ এইচ আর ভি ই হ্যাভ কমা কমা আই এন জি হ্যাভিং এফ এন আই এন ও আনসার এতো আই এন জি ও হ্যাভিং ডাবল এফ বলো এফ ডবল ওর ডি ফুড এফ ডাবল আর ডি ফুড N A M E S names. NAMES names. আবুলে হা হ্যাঁ, নয়রিত কি বলছে? SNACKS next. মিস আমিনা কে বলছে? জুনায়েদ? মমির তা কে বলছিল? নাফি মিস, আই হ্যাভ ডান বোথ কোয়েশ্চেন্স অ্যান্ড ওকে অ্যানসার্স। ওকে মিস, এই পুরাটাকে লিখতে হবে। শুধু দুটো কোয়েশ্চেন লেখো, ওগুলো তো বুঝে নেই, ওগুলো লেখলে হবে না, তো বুঝে বুঝে লিখতে হবে। ওকে চলো এবার আমরা নেক্সট ইয়ে করি। ঠিক আছে, আচ্ছা এবার ধরো কেউ তোমাকে বললো সাদমানও লিখছে, লেখা ফাস্ট ফাস্ট করতে হবে, আয়নাও লিখছে, রায়ানও লিখছে, তাহিয়াও লিখছে, সায়রও লিখছে, আদিবও লিখছে। আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা ধরো এখন রায়ান আয়াসকে বলছে, ধরো আয়াস বা সবাই তোমরা একসাথে গল্প করছো, তখন রায়ান বলছে আমি ক্লান্ত। রায়ান কিভাবে বলছে? আমি ক্লান্ত। তাহলে এটার ইংলিশ কি রায়ান? অ্যান্সার আচ্ছা, অথবা বলছে আমি ক্ষুধার্ত, কি বলছে রায়ান? আই এম হাংরি। আচ্ছা এটা শুনে এখন বাকি সব ফ্রেন্ডসরা বললো যে চলো আমরা কিছু খেয়ে নেই। কি বললা তোমরা? চলো আমরা কিছু খেয়ে নেই। তাহলে এই যে চলোর জন্য ইংলিশে কি বলা হয় জানো? চলো, লেটস গো, লেটস লেট, গো, লেটস ইয়েস। গো, সো সামথিং টু আমরা, ইট। ইয়েস, লেটস গো গেট সামথিং, চলো কিছু আমরা খেয়ে নেই।
সো লেটস গেট সামথিং টু ইট। আচ্ছা এবার আরেকটা প্রশ্ন আমরা বলি, যেমন তোমরা মাঝে মাঝে হচ্ছে ধরো জিজ্ঞেস করতে পারো, বা তোমার ছোট ভাই বা কেউ জানে না, বা তোমার আম্মুই ধরো জানে না, যে বলছে যে তোমার কি স্কুল আছে, আজকে স্কুল আছে, বা তোমার কি কালকে স্কুল আছে, ঠিক আছে, Do you বা have মাঝে it? মাঝে, বা তুমিও বললা, Do you have school tomorrow? ডু ইউ হ্যাভ স্কুল টুমারো, Tomorrow? তোমার কি কালকে স্কুল আছে, Tomorrow? ডু ইউ হ্যাভ স্কুল টুমারো। আচ্ছা ধরো এখন আমি নিজেকে প্রশ্ন মানে আমি বুঝতেছি না যে আমার কি কাল আমার কি আজকে স্কুল আছে, নিজেকে নিজে প্রশ্ন করছো, তখন কিভাবে Do I বলছো have a school tomorrow? ডু আই হ্যাভ আ স্কুল টুডে, টুডে আজকে স্কুল আছে কিনা, ডু আই হ্যাভ আ স্কুল টুডে, তখন তোমরা সবাই কি বলছো, না এখন ছুটি চলতেছে তাই না, তাহলে এখন কি বলবে, নো It's vacation time. ইটস হলিডে অর ভ্যাকেশন টাইম, ইয়েস। অথবা ধরো এখন তোমাদের সেই স্কুলটা আছে, তাহলে কি বলছো, ইয়েস ইউ হ্যাভ, অথবা ইয়েস আই হ্যাভ, Yes, I ঠিক আছে। have. চলো এবার এই জিনিসটাই আমরা একটু লিখে ফেলি, বা দেখে দেখে মিস তার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। ওকে এই যে যেমন হচ্ছে আই এম হাংরি, ইচ ইউ এন হাই জি আর ওয়াই গ্রে হাংরি, দেন লেটস এল ই টি অ্যাপোস্ট্রোফ লেটস, লেটস মানে চলো, গেট জি টি গেট সামথিং এস ও এম ই সাম টি এইচ আই এন জি থিং টু ইট, দেন ডু আই হ্যাভ আ স্কুল টুমরো, No, it's a holiday. Yes, you have. আমার কিছু বই আছে যে আমার কোন বই আছে, হ্যাঁ বলো মিস কোনটা লাগবো? বেবি, যে এখান থেকে পরের টুকু, এই যে এই জায়গা থেকে একদম পুরো শেষ করবা, আই এম হাংরি থেকে ওই ইয়াস আই হ্যাভ পছন্দ। জি 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 হ্যাঁ ঠিক আছে। এবার ফার্স্ট ফার্স্ট লিখতে হবে, দেখবো কে সুন্দরও লিখে ফার্স্টও লিখে, আমি সবগুলো দেখা দেখবো আজকে। মিস হ্যাভ ডান, মিস হ্যাভ ডান, ইউ আর ডান টু আর্লি, মিস হ্যাভ ডান, মিস আই হ্যাভ ডান। ওরে মাশাআল্লাহ ভেরি গুড। না 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 Miss, I have. Miss, I have gone. আরে মাশাআল্লাহ ভেরি গুড, ঠিক আছে আমি সবার লেখা দেখবো, ওয়েট আ সেকেন্ড, সবাই ফাস্ট ফাস্ট লিখো।
ওকে, দেখি তো এখনো কে কে লিখছে। আদিপ লিখছে, আয়না লিখছে, নয়রি তো লিখছে বাট এখন লিখছে না, এরকম প্রিটেন্ড করছে। সায়র লিখছে। আমাদের নয়রিতে লেখা কি স্লো নাকি? নয়রি মিস ওইটা বোন না, মিস আমার লেখা শেষ হয় নাই। হ্যাঁ, রাজেশ ফল আরেকজনকে পাওয়া গিয়েছে। হ্যাঁ, বাসায় বেশি বেশি করে লেখা প্র্যাকটিস করতে হবে, এখন বড় হয়ে যাচ্ছ। আমার তো 9টা মধ্যে 10টা শেষ হয়ে যায় বলা, নয়টা নয়টা থেকে মধ্যে দশটা 10টা পড়া শেষ হয়। আচ্ছা ঠিক আছে। ওকে, এবার চলো আমরা আরেকটা জিনিস করি। সে ধরো যে কিছুক্ষণ আগে বললো যে আমি ক্লান্ত, এবার রুনায় বলবে, রুনায় বলবে আমি ক্লান্ত। রুনায় সবাইকে বলো তো আমি ক্লান্ত। I am tired. আই এম টায়ার্ড। আচ্ছা সবাই শুনে এখন বললো, ধরো এখন আদিব শুনেছে, সবার মধ্যে আদিব শুনেছে, ও বললো যে তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত। কি বলছে ও? তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত। তাহলে একটুকে আমরা কি কিভাবে বলছি? আ বিট। কি A বলছি? bit, you আ just বিট, a আ bit. বিট, A bit. তাহলে তোমার কি কি বলবো? ইউ শুড টেক আ রেস্ট আ বিট, মানে তোমার বিশ্রাম নেওয়া উচিত, বা ইউ শুড রেস্ট আ বিট। কি বলছি? ইউ শুড রেস্ট আ বিট। আচ্ছা তারপর আমরা মাঝে মাঝে আরেকটা জিনিস বলে থাকি, যেমন কি হয়েছে, কি হয়েছে, এটাকে অনেক সময় আমরা বলি হোয়াট হ্যাপেন, তাই না? হোয়াট হ্যাপেন। বা এটাকে আরেক ভাবেও বলা যায়, দ্যাট ইজ যে হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস দ্য ম্যাটার, কি হয়েছে, হোয়াটস দ্য ম্যাটার। Or what's the problem or what's going on? হ্যাঁ, হোয়াটস গোয়িং অন, ভেরি গুড, ইয়েস। তখন আবরার বলছে, আবরার বলছে, সাদমান আবরার, আমার দাঁতে ব্যথা করছে। তখন আবরার কিভাবে বলবে? তখন আবরার কিভাবে বলবে? আমার দাঁতে ব্যথা হচ্ছে, কি বলবা? আই হ্যাভ আ টুথ এক, টুথ এক। আচ্ছা ধরো এখন কিছুই হয়নি, ধরো কিছুই হয়নি, বলছো যে কিছুই হয়নি, তাহলে কি বলবো? নাথিং। কি বলবো আমরা? নাথিং। নাথিং, ওকে ঠিক আছে, নাথিং চলো এই হ্যাপেন্ড। দিন। হ্যাঁ, নাথিং হ্যাপেন বলতে পারো, তুমি শুধু নাথিং বললে হয়ে যাচ্ছে। আচ্ছা তোমরা আপাতত এতটুকু লেখো, তারপর মিস আরেকটা আরেকটু পরে বলছি।
বলো আপু, মিস ওয়ার্ডটা বলি বলি দেখো। হ্যাভ আই টি ইট ও এন অন টি এইচ ই দা টি ও টি এ টি এ টি এ I'm back, everyone. Miss, I have done. Okay. যাই হোক, আচ্ছা এখন ধরো মিস তোমাদেরকে আরেকটা কথা বলছি, মাঝে মাঝে তোমরা নিজেদের সাথে কথা বলো, বা ধরো যে বলছো যে আয়াস তার ভাই তো একদম ছোট, তার ভাই তো আর বলতে পারছে না, আর কার যেন ছোট ভাই আছে, রায়ানের, রেহান, সাদমানের, হ্যাঁ, আর নয়রির তো নিজেই ছোট, ও হচ্ছে সহিষ্ণুকে জ্বালায়, ওর কাজ হচ্ছে সহিষ্ণুর ক্লাসে জ্বালানো, বল। তাই না? আচ্ছা ঠিক আছে, এখন রায়ানের ভাই রেহান তো কথা বলতে পারে, তো রেহান বলছে ভাইয়া আমার পেন্সিল কোথায়, ভাইয়া আমার ব্যাগ কোথায়, বা মাঝে মাঝে রায়ান মাকে বলছে আম্মু আমার স্কুলের ইউনিফর্ম কোথায় পাচ্ছি না খুঁজে, বলো বলো, এরকম মোজা কোথায় পাচ্ছি না, ব্যাগ কোথায়, পেন্সিল কোথায়, রাবার কোথায়, হ্যাঁ, তো এই যে তোমরা বলো, তো এই কথাগুলোকে কিভাবে বলতে হবে, যে ওয়্যার ইজ মাই Where স্কুল is my ইউনিফর্ম, school ওয়্যার ইজ uniform? মাই ব্যাগ, Where is my bag? Where is ইয়েস, ওয়যার my ইজ মাই pencil? পেন্সিল, ভেরি গুড, Where is my pen? ইয়েস, ওয়যার ইজ মাই পেন, Where is my copy? হ্যাঁ, এখন তোমার মা বলছে Where is my ID card?
ওকে, মিসের আবার কারেন্ট চলে গেছে। উফ, বিরক্ত একদম। আমি কি অবস্থা, মিস মনে আছে ওই ইলেকট্রিক বালা মনে আছে আমার ওই কারেন্টের সব শব্দ নিয়ে নিছে, মনে হচ্ছে কারেন্ট কারেন্ট মনে হচ্ছে সবগুলো দিয়ে দিবে আমার বাসায়। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার শোনো তাহলে আমরা কি বলছি, ওয়্যার ইজ মাই ব্যাগ। এখন তোমার আম্মু বলছে যে আমার মনে হয় তুমি সেটা বিছানায় রেখে আসছো বা বিছানায় আছে, সেটা বিছানায় রেখে এসেছো বা সোফায় রেখে এসেছো, ঠিক আছে, বা টেবিলে রেখে এসেছো। তো এই যে আমার মনে হয়, আমার মনে হয় কি আমরা ইংলিশে বলে থাকি আই থিংক, আই থিংক, আর কোনো কিছু রেখে আসাকে বলা হয় লেফট, কি বলা হয়? লেফট। আচ্ছা তাহলে আমরা এই জিনিসটা যদি এখন হচ্ছে, দাঁড়া আমি বের করে নিচ্ছি, তখন আমরা যদি বলি যে তোমার যে আমার আমি আমার মনে হয় তাহলে আই থিংক তুমি, হ্যাঁ তুমি রেখে এসেছো, মানে ইউ লেফট ইট, তুমি এটা রেখে এসেছো, ইউ লেফট ইট, ইউ লেফট ইট অন দ্য সোফা, সোফার উপরে রেখে এসেছো বা বেডের উপরে রেখে এসেছো, ঠিক অন আছে, দ্য চেয়ার, অন দ্য চেয়ারে রেখে এসেছো, ইয়েস ইউ ক্যান অলসো সে দ্যাট, অন দ্য টেবল, অন দ্য টেবল, ইয়েস। আচ্ছা আচ্ছা সব ঠিক আছে, সব ঠিক আছে বেবি, ঠিক আছে। আচ্ছা চলো, ওকে, সো এটা গেল যে আই থিংক ইউ লেফট ইট, আমার মনে হয় তুমি রেখে এটা রেখে এসেছো, ইউ লেফট ইট অন দ্য টেবল, চেয়ার অর সোফা। তারপর অনেক সময় আমরা পরীক্ষা শেষ হয়ে বন্ধুদেরকে বলি, আয় পরীক্ষা কেমন হয়েছে, আয় তোমার ম্যাথ পরীক্ষা কেমন হয়েছে, তো এটাকে কিভাবে বলে, হাউ ওয়াজ দ্য টেস্ট, হাউ হাউ ওয়াজ দ্য টেস্ট, অথবা যে তোমার ইংলিশ পরীক্ষা কেমন হয়েছে, হাউ ওয়াজ দ্য ইংলিশ টেস্ট, হাউ ওয়াজ দ্য ম্যাথ টেস্ট, ইংলিশ টেস্ট, হাউ ওয়াজ দ্য সায়েন্স টেস্ট, ইয়েস হাউ ওয়াজ দ্য সায়েন্স টেস্ট, ম্যাথ আচ্ছা ঠিক আছে, ওকে। এবার তুমি বলছো ইট ওয়াজ চ্যালেঞ্জিং, মানে এটা কিছুটা কঠিন ছিল, ইট ওয়াজ চ্যালেঞ্জিং বাট আই থিংক, কিন্তু আমার মনে হয় আই ডিড ওয়েল, আমি ভালো করেছি, কিন্তু আমার মনে হয় আমি ভালো করেছি, ইট ওয়াজ চ্যালেঞ্জিং, CHAL চ্যালেঞ্জিং, লেন জিআইএনজিং, চ্যালেঞ্জিং, ইট ওয়াজ চ্যালেঞ্জিং বাট আই থিংক আই ডিড ওয়েল, কিন্তু বাট মিন্স কিন্তু আমার মনে হয়, বাট আই থিংক আই ডিড ওয়েল। সো এগুলো এখন লিখে ফেলো ফিনিশ আপ। হ্যাঁ ডান মানে মিস তো বলি নাই লিখতে, তাও লিখে ফেলেছো, আচ্ছা মিস আমিও আগে লিখে ফেলেছি। ওরে বাবা, সবাই এত স্মার্ট হয়ে গেছে মাশাল্লাহ, খালি মিস মিসই ডাম হয়ে গেলাম, মিস মিসকে বকুল আমিও লিখে ফেলছি। ঠিক আছে, ওকে, তাহলে তো সবাই লিখে ফেলেছ, দেখি মিস তোমাদের লেখাগুলো সবাই দেখাও সুন্দর করে লেখাগুলো, দেখি কার কার লেখা কেমন, কার কার লেখা সুন্দর হয়েছে, কে পচা করে লিখেছে তাড়াতাড়ি করে লিখে। ওকে, আয়েশেরটা দেখেছি, আবিয়াদেরটা দেখলাম, তাহিয়াটাও দেখলাম, ওকে, সাদমান আবরারেরটাও দেখলাম, ভেরি গুড।
আচ্ছা মাশাল্লাহ, ওকে নাইফিলটাও দেখলাম, নাইফিল লেখা এত পচা কেন? রাজেশ পল, ওকে ঠিক আছে, জুনায়েদের লেখা, ওকে জুনায়েদের অক্ষরগুলো একটু 19-20 আছে, ওকে আইমান ঠিক আছে, আইমানের লেখার অক্ষর একটা বড় একটা ছোট হয়ে যায় কেন? হ্যাঁ, সুড রেস্ট, সুড আর রেস্ট তো প্রায় সমান সমান হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আয়েশা নুরিন ঠিক আছে, ওকে এবার শায়র, শায়র, শায়রের লেখা কি পেঁচানো, বোঝা যাচ্ছে না কেন শায়র। হ্যাঁ কিছুটা তুমি হেলানো লেখা লেখো, কার্ভিং, ওকে রায়ান তো মিসকে দেখালে না, রায়ান, ও রাই, রায়ানের লেখা তোমার লেখা মনে হচ্ছে অক্ষরগুলো একটু ছোট বড় তাই না, এক সমান নাকি? সব সময় মনে রাখবা রোল করা খাতার, যেমন রাজেশ পলের লেখা, আয়াশ, আবিয়াদ ওদের লেখা কিন্তু মাশাল্লাহ সুন্দর, আয়ানা, আয়নার পেন্সিলে লিখা এত লাইট কেন, বাট ওর লিখা সুন্দর। হ্যাঁ ভরাট ভরাট করে, ভেরি গুড মাশাল্লাহ, ঠিক আছে তোমার লেখা সব সময় লাইনটাকে ভরাট করে লিখতে হবে, ঠিক আছে, অক্ষরগুলো যেখানে যে মার্জিন সেটার মেনটেন করে রাখতে হবে। ইয়েস, আজকে কোনো গেম খেলা হবে না? আজকে কোনো গেম খেলা হবে না, কিন্তু মেস তোমাদের জন্য গেম রেখেছি, সেটা হচ্ছে লিসেনিং গেম, ওকে মিস। সেটা হচ্ছে জাম্বল্ড গেমস।